করে পুজিব তোকে বল না শ্যামা মা। জয় মা কালী। নমস্কার বন্ধুরা, আসছে কদিন পরেই শ্যামা কালী পূজা। আমরা জানব এই শ্যামা মায়ের তত্ত্ব, জানব কেন মায়ের গঠন এমন। আশা রাখি এই ভিডিওটি দেখার পরে সকল মানুষের ভ্রান্ত ধারণাসমূহ পরিবর্তন হয়ে মায়ের প্রতি ভক্তি ও প্রেমের সঞ্চার হবে। মা কালী মহাকালের শক্তিমূর্তি, যাহা কিছু কালে ছিল, আছে এবং থাকিবে, সকলেই মহাকালীতে বিরাজমান। প্রথমে জানব মায়ের চারটি হাত কেন, চারটি হাতে অস্ত্রের ব্যাখ্যা। আর এই মা কালী তত্ত্বসমূহ ব্যাখ্যা দিয়েছেন ডক্টর শ্রীমন মহানম্বত ব্রহ্মচারী মহারাজ। মা কালীর হস্ত চারিখানি, তিনি দুই হাতে পালন করেন, দুই হাতে নিধন করেন। বাম দিকের খড়ক এবং মুন্ডু ভীষণ ধ্বংসের চিহ্ন। দক্ষিণ দিকের দুই হস্তে বর ও অভয় মুদ্রায় পরম কল্যাণ প্রকটিত। এক হাতে আঘাত আর এক হাতে সান্ত্বনা দেন। এক হাতে ভীতি প্রদর্শন, অপর হাতে সন্তানকে ক্রোড়ে ধারণ। এমন বিরুদ্ধতার অপূর্ব সমন্বয়, সামগ্রিকতার পূর্ণ অভিব্যক্তি, সমগ্র প্রাকৃতিক শক্তির এমন পূর্ণতম প্রতীক সারা বিশ্বে কোত্রাপি দৃষ্ট হয় নাই। এবার জানব মায়ের গলায় কাটা মুন্ডু দিয়ে মালা কেন, অন্য কিছু দিয়ে কেন নয়। দেবীর গলদেশ মুন্ডুমালায় বিভূষিত। মুন্ডু বা মস্তক হচ্ছে জ্ঞান শক্তির আধার। জ্ঞানরূপ মুন্ডুমালায় মায়ের কণ্ঠ বিভূষিত। আপনারা অবশ্যই দেখবেন মায়ের কণ্ঠে পঞ্চাশটি মুন্ডু দিয়ে একটি মালা গঠিত। এই পঞ্চাশটি সংস্কৃত বর্ণমালার প্রতীক। আমরা জানি বাংলায় পঞ্চাশটি বর্ণমালা রয়েছে। বর্ণমালা শব্দব্রহ্মের বহিরঙ্গ প্রকাশ। আর্য ঋষি শব্দব্রহ্ম তত্ত্বের গভীর তলদেশে বিচরণ করত মহাশক্তি রত্ন উদ্ধার করিয়াছেন। কালিকার কণ্ঠে নরমুন্ডু সুগভীর মন্ত্রশক্তির প্রতীক চিহ্ন। মায়ের পশ্চাতে এত বড় কেশ বা চুল কেন? মায়ের পশ্চাতে আলোলায়িত কেশরাশি যেন একটি যবনিকা বা পর্দার মতো। মা পিছনটা ও মধ্যটা আমাদিগকে দেখিতে দিবেন না। কেশ বা চুল হল যমশক্তির প্রকাশ। ইয়ামেন চাভবত বেশ, যমের শক্তি হইতে কেশ হইয়াছে। জীবনকে রহস্যময় করিয়া রাখিয়াছেন মৃত্যুর আবরণ দ্বারা। কোনো বৈচিত্র্যময় জগতের চরম তত্ত্বকে রহস্য আবৃত রাখিয়াছেন। এবার জানব মায়ের বর্ণ কৃষ্ণ বা কালো কেন। কালিকা দেবীর অঙ্গবর্ণ কৃষ্ণ, সর্ববর্ণের বিলয় শেষভূমি কৃষ্ণই, অনন্ত অন্ধকারই কালীর যথার্থ রূপ। ঋগ্বেদ গাহিয়াছেন তম আশিত তমসা গুরুমগ্রে, আদিতে অন্ধকার গুরুভাবে লুকায়িত ছিল। আদিতে ছিলেন বলিয়াই তো তিনি আত্মাশক্তি, আত্মাশক্তি বলিয়াই তিনি অন্ধকার বর্ণা। পরমহংসদেব বলিতেন, কালী কি কালো, দূরে তাই কালো, আকার যেমন দূরে তাই নীল মনে হয়, কাছে গেলে যেমন কিছুই নেই, মহাশক্তি নিরাকার, তাই তিনি কৃষ্ণবর্ণা। এবার জানব কালী কেন উলঙ্গ বা দিগম্বরী। কালী দিগম্বরী, মা অসীম বা অনন্তের প্রতীক। আমরা অসীমকে কখনো বস্ত্র দ্বারা আবৃত করে রাখতে পারি না, যেমন অসীম আকাশকে কখনো ঢেকে রাখা যায় না। দেশকালের বন্ধনে অসীম সীমাবদ্ধ নহে। ইহা বোঝাইতেই মায়ের এইরূপ দিগম্বরী মূর্তি। এবার জানব মায়ের কোমরে কাটা হাত কেন। মায়ের কোটি বা কোমরে দেখা যায় মৃত ব্যক্তির কাটা হস্ত। আমরা জানি হস্ত বা হাত কর্মশক্তির আধার, আর জীবগণের কর্মফল মহাকালের অবিদ্যার অংশে আশ্রয় লয়। ওই কর্মফল বশতই তাদের আবার পুনর্জন্ম হয়। তাই মহামায়ের কোটিতে নিরিকরমালা দোদুল্যমান। এবার জানব মায়ের চক্ষু তিনটি কেন। জননী ত্রিনয়না, ত্রিনয়নে চন্দ্র সূর্য এবং অগ্নি, অন্ধকারকে দূরীভূত করতেই এই তিন শক্তির বিকাশ। তিন নয়নে মাতা তিন কাল দেখেন, বর্তমান ভবিষ্যৎ অতীত, এবং সকলকে সত্য শিব ও সুন্দরকে প্রত্যক্ষ করান। এবার জানব মায়ের স্তন উন্মুক্ত এবং উন্নত কেন। মায়ের বক্ষস্থিত উন্নত স্তন ক্ষীর পরিপূর্ণ। এক স্তন দ্বারা তিনি জগৎ পালন করেন, আর আরেক স্তন ধারায়
সাধকগণকে পরমামূর্তির অমৃত আস্বাদন করান। এবার আমরা জানব মায়ের দন্ত সাদা কিন্তু জিহ্বা লাল কেন। জননীর রক্তবর্ণ চিহ্ন রজগুণের সূচক, শুভ্রতা বা সাদা সত্ত্বগুণের প্রতীক। শুভ্র দন্তের দ্বারা রসনা দংশন করিয়া সাধকদিগকে রজগুণকে সংহত রাখিতে শিক্ষা দিচ্ছেন। এই জন্যই মায়ের দন্ত সাদা এবং জিহ্বা লাল, কারণ তিনি শিক্ষা দিচ্ছেন সত্ত্বগুণ তথা ভালো গুণ দ্বারা রজ বা খারাপ কিছুকে বশ করো। মূলত মা কখনোই রক্তপান করেন না, কারণ রক্তপান করলে কখনোই তার দন্ত সাদা হতো না। এবার জানব মায়ের পায়ের নিচে শিব কেন। ব্রহ্মপুরুষ শিব চরণতলে থাকিয়া তিনিও যে মহাশক্তি বা মহাকালীর অধীন তাহা বিজ্ঞাপিত করিতেছেন। আর সেই মহাশক্তির বাসস্থান শ্মশান। শ্মশান বলিতে মৃতদেহের বা শবের শয়নস্থান, কর্মফল ভোগান্তে জীবের শেষ বিশ্রামস্থান শ্মশান। সেই শ্মশানে কালী বাস করেন, কল্পনান্তে তাহার আশ্রয়ে সকলে বিশ্রাম পায়। আমাদের প্রাত্যহিক প্রলয়ে অর্থাৎ সুষুপ্তিকালেও আমরা জগদ্রী রূপিণী ওই কালিকার স্নিগ্ধ শীতল করে শান্তি লাভ করি। ব্যাধি সন্তাপ বিরহ বেদনা উদ্বেগ সর্বতোভাবে মোছাইয়া দেন এই শ্মশানবাসিনী জননী কালিকা। জননীকে বলা হয় ভীষণ বদনা। করালো বদনাম ঘরম বিকট করালো দষ্টং সমন্বিতা, দেখিলেই মহাভীতির উদয় হয়। সঙ্গে সঙ্গে বলা হয়েছে সুখ প্রসন্ন বদনাম স্মেরানন সররুহাম, সুখাতি সহ্য হেতু সুপ্রসন্ন বদন মণ্ডল, মুখপদ্মে মৃদু হাসি শোভমান, একই কালে বিরুদ্ধতার কি নিরুপম সমাবেশ। ঈশ্বর স্রষ্টা জীব সৃষ্ট জীবেশ্বরের এই সম্বন্ধই পৃথিবীর সকল ধর্মশাস্ত্রে পাই। খ্রিস্টধর্ম ঈশ্বরে পিতৃরূপের ভাব জানাইয়াছেন, একমাত্র হিন্দু ঋষি ঈশ্বরে পরম মাতৃত্বের মূর্তি দর্শন করিয়াছেন। পিতা অপেক্ষা মাতার সঙ্গে পুত্রের সম্বন্ধ নিবিড়তর, মাতৃসম্বোধন অধিকতর প্রাণস্পর্শী ও সান্ত্বনাদায়ক। ক্রিয়াক্লান্ত শিশুকে মাতৃবক্ষে আরাম ও বিশ্রান্তি লাভ করে। আর্য ঋষি পরম কারণকে কেবল মা বলিয়াই ক্ষান্ত হন নাই, বিশ্বের সর্বভূতে এ মাতৃত্বের প্রকাশ দেখিয়াছেন। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। মায়ের মূর্তির দিকে দৃষ্টি সম্পাত করিয়া ভক্ত সাধক দেখেন বজ্র কঠোর পুষ্পকমল শাসন গর্জন পালন পোষণ অতি সৌম্য অতি রৌদ্র ব্রহ্মময়ী শক্তি এক করুণা স্নিগ্ধ বিরাট মাতৃত্ব, ইহাকেই অর্চনা করি। ইহারই চরণে ক্ষুদ্র আমিত্য জলাঞ্জলি দিয়া ইহারই ক্রয়ে আরোহণ করিয়া হিন্দু ভক্ত সাধক বিশ্ব মানবকে ভাই বলিয়া সম্বোধন করে। সর্বভূতে মাতৃত্বের দর্শনে সাধক কামজিত হন। কামের বিনাশে প্রেমের উদয়, প্রেম আসিলে ক্ষুদ্রতা ঘুষিয়া যায়, মানব জাতির ঐক্য দৃঢ়তর হয়। আজ সমাজে সর্বাধিক প্রয়োজন জাতীয় একতার। প্রভু জগৎবন্ধু সুন্দর তাই প্রার্থনায় কালিমাকে বলিয়াছেন, এসো মা পাগলা কালী লয়ে প্রেমর ঢালি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা কালী।